ইউএফও নিয়ে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটিতে শুনানি চলছে। শুনানিতে সাক্ষীরা ইউএফও নিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। সেসব তথ্য নিয়ে জানাচ্ছেন ইফাত জাহান। ইউএফও বলে কিছু আছে কি নেই, পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে উন্নত প্রাণীর অস্তিত্ব আছে কি না, তা নিয়ে বরাবরই রয়েছে বিতর্ক। লেখা হয়েছে অসংখ্য সায়েন্স ফিকশন, তৈরি হয়েছে সিনেমা। এবার ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের বাহন অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফওর অস্তিত্ব নিয়ে শুনানি চলছে মার্কিন কংগ্রেসে। শুনানিতে মার্কিন সামরিক গোয়েন্দা ও সংস্থার কর্মীদের মধ্যে যারা ইউএফও দেখেছেন বলে দাবি করেন তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড রু শুনানিতে বলেন ইউএফও আছড়ে পড়ার স্থানে নন হিউম্যান বায়োলজিক্স পাওয়া গেছে। গোয়েন্দা বিভাগে 14 বছরের কর্মজীবন শেষে এপ্রিলে অব্যাহতি নেয়ার পর এই কর্মকর্তা ইউএফও সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন। তিনি দাবি করেন মার্কিন সরকারের কাছে এলিয়েনের বাহন রয়েছে। এসব বাহনের তথ্য মার্কিন কংগ্রেস থেকে অবৈধভাবে আটকে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আরও জানান, এসব যান সম্পর্কে অতি গোপনীয় তথ্য কংগ্রেসের কাছে জমা দেওয়ার পর সরকারি কর্মকর্তাদের রোশানলে পড়েছিলেন। কংগ্রেস সদস্য টিম বুরচেটো বলেন বিষয়টি গোপন করছে সরকার, নিজের দেশের মানুষের উপর ভরসা করে না এমন সরকারকে সমর্থন করেন না তারা। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন তদন্তকারীরা ইউএফও নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টারের একজন কর্মকর্তা এবং মার্কিন নৌবাহিনীর কয়েকজন পাইলটও অজ্ঞাত বস্তুর মুখোমুখি হয়েছিলেন বলে দাবি করেন। মার্কিন জনগণ ও কয়েকজন সিনেটরদের আগ্রহের কারণে পেন্টাগন 2022 সালের জুলাই মাসে এ বিষয়ে পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে। ডিসেম্বর পর্যন্ত এলিয়েন সত্তার কোনো প্রমাণ না পাওয়ার কথাও জানান তারা। ইফাত জাহান, চ্যানেল আই।